হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। আগামীকাল তোমাদের এই জিএনএমএনএমের রেজাল্টে কিন্তু ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ের রেজাল্ট বেরিয়ে যাচ্ছে। ভীষণ টেনশান আছে, ভীষণই 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 নার্ভাস। তোমাদের একটা প্রশ্ন আমি দেখেছি প্রায় 1000 জনের থেকে বেশি জনের তো প্রশ্ন করেছে, স্যার কত র্যাঙ্ক হলে আমি একটা সুযোগ পেতে পারি প্রথম কাউন্সিলিংয়ে। তো আমি ভাবলাম চলো আর কতজনকে রিপ্লাই দেওয়া যাক। তো তোমাদেরকে আমি 2022 একটা ডাটা দেখাবো, তোমাদেরকে অলরেডি বলেছিলাম, তোমরা অনেকেই দেখোনি বা হয়তো কোনো কারণে মিস করে গেছো, তোমরা বারবার বলছো। তো এই জিনিসটা একটা টেনশানের কাজ করে। তো আমি তোমাদেরকে আজ পর্যন্ত কোনো দিন কিন্তু কাট অফ নিয়ে, বিশেষ করে এই কাট অফ জিএমআর নিয়ে কিন্তু ভিডিও দিইনি। আগের বছরে কত কী কাট অফ গিয়েছিলো সেটা বলেছি, কিন্তু এই বছর কী যেতে পারে এক্সপেক্টেড এটা কিন্তু দিইনি। কিন্তু যেহেতু এত বেশি বেশি মেসেজ আসে, স্যার এই র্যাঙ্কে হবে কি, দাদা কত কী জিএমআর যেতে পারে, এইটা নিয়ে আমি আর চুপ থাকতে পারলাম না। তো তোমাদের জন্য অবশ্যই ভিডিওটা দিলাম, আগামীকাল তোমাদের ভাগ্য নির্ধারণ। দেখো ওই জন্য লিখিয়ে দিয়েছি, আগামীকাল তোমাদের কিন্তু ভাগ্য নির্ধারণ, এতক্ষণে তোমরা জানতে পেরে যাবে যে তুমি কোনো কলেজ পেয়েছো কি পাওনি। তো সবাইকে আমি অ্যাডভান্স কংগ্রাচুলেশন জানাচ্ছি, অল দ্য বেস্ট সবাইকে, খুব ভালো হোক আগামীকালের দিনটা। এবং সবার যে স্বপ্নের কলেজ, যে কলেজ পাওয়ার জন্য, যে সরকারি কলেজ পাওয়ার জন্য তোমরা এই একটা বছর নিজেকে মানে যত রকমভাবে সম্ভব কষ্ট দিয়ে হোক, যেভাবে হোক নিজেকে তৈরি করেছো, এত কষ্ট সহ্য করেছো, সেটা যেন আমার তরফ থেকে একটা কুর্নিশ সবাইকে, ঠিক আছে? প্রত্যেকেই কালকে এই দিনটা খুব মানে আশা করছি সবার জীবনে স্মরণীয় হয়ে থাকবে, এটুকুই আশা রাখি। আচ্ছা, এবার প্রথমে বলি, দেখো কালকে যখন রেজাল্টটা বেরোবে, কখন রেজাল্ট বেরোচ্ছে একটা প্রশ্ন থাকে। দ্বিতীয় প্রশ্ন, রেজাল্টটা দেখবো কী করে, যে কীভাবে বুঝবো যে আমি সুযোগ পেয়েছি না পাইনি? কারণ আমরা তো প্রায় প্রত্যেকে বলছি সুযোগ, গভর্নমেন্ট কলেজ পেয়েছি না প্রাইভেট কলেজ পেয়েছি, সেটা বুঝি কী করে, এটা নিয়ে কথা বলবো, একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এবং থার্ড, যেটা মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক, সবথেকে হট টপিক, তাই তো? এইটা যেন প্রত্যেকেই ওয়েট করে আছে যে স্যার কখন বলবে, স্যার আমার জিএমআরটা হবে কি হবে না, তো সেটা নিয়েও কথা বলবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। এবং আর একটা রিকোয়েস্ট করছি, প্লিজ কালকের মতোই, কালকে ভিডিওটা খুব ভালো রেসপন্স এসেছে, খুব ভালো লেগেছে, এই ভিডিওটা প্লিজ তোমরা প্রত্যেকের সাথে শেয়ার করে দেও, ঠিক আছে? তোমাদের এই রেসপন্সগুলো আসলে সত্যি বলছে মনটা ভরে যায়, ঠিক আছে? তো চলো ফার্স্টেই তোমাদের দেখিয়ে দিই রেজাল্টটা তোমরা চেক করবে কী করে, এবং সব শেষে বলবো জিএমআর কত হলে তুমি একটা সেফ ধরতে পারো নিজেকে, ঠিক আছে? দেখো ফার্স্টে তোমাদেরকে দেখিয়ে দিই, এই হচ্ছে আমাদের ওয়েবসাইট, ঠিক আছে? এটা 2022 যে স্টেপ ছিল সেই স্টেপ ওয়াইজ তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে তোমাদেরকে এরকম যে WBJB যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে যেতে হবে। আমি যখনই রেজাল্ট দিয়ে দেবে বা এরকম লিঙ্ক দেবে, আমি সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ভিডিও দিয়ে বলে দেবো যে আজকে তোমাদের কিন্তু এই মুহূর্তে তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। তবু তোমরা স্টেপ বাই স্টেপগুলো দেখে নাও, কারণ কালকে আর সম্ভব হবে না পুরো জিনিসগুলো মানে সুন্দর করে বোঝানোর। ফার্স্টেই হচ্ছে তোমাদেরকে এইরকম ওয়েবসাইটে চলে আসতে হবে, এই অফিসিয়াল ওয়েবসাইটে, কোনো আলতু ফালতু ওয়েবসাইটে চলে যাবে না। যে অনেক ওয়েবসাইট আছে না, দেখা যাচ্ছে যে আজকে রেজাল্ট বেরোবে, কালকে রেজাল্ট বেরোবে, এরকম কোনো ওয়েবসাইটে যাবে না, ঠিক আছে? ওগুলো তো দেখায় না ঠিকভাবে, আর দেখায় না বলতে ওগুলো কোনো অফিসিয়াল ওয়েবসাইটই নয়, ঠিক আছে? তো ওগুলো তো চেক করতে যাবে না। ওখানে আসার পর নিচের দিকে যখনই একটু স্ক্রোল করবে না, দেখবে এরকম একটা ওয়েবসাইট দেখাবে, ঠিক আছে? এখানে তোমাদের দেখাবে যে সিট অ্যালটমেন্ট রেজাল্ট ফর রাউন্ড ওয়ান ANM JNM কাউন্সিলিং 2023 দেখাবে। যেহেতু এটা 2022 দেখাচ্ছি আগের বছরের, তাই 2022 লেখা আছে, তোমাদের ক্ষেত্রে এরকম একটা দেখাবে কাউন্সিলিং 2023, ঠিক আছে? তোমাদের কী করতে হবে, সরাসরি এখানে ক্লিক করে নিতে হবে। এখানে দেখো লেখা আছে যে টিল 31/8/2022 6টা পর্যন্ত, অর্থাৎ আগামী বছর মানে আগের বছরে, বিগত বছরে কিন্তু 6টা পর্যন্ত কাউন্সিলিংয়ের সময় ছিল, সেই 6টার মধ্যে তোমাকে ভর্তি হতে হতো, ঠিক আছে? যারা সুযোগ পাবে তাদেরকে এই 6টার মধ্যে ভর্তি হতে হতো। তো এখানে ক্লিক করে তোমাদের কিন্তু চলে আসতে হবে পরের পেজে। এখানে আসার পর তোমাদেরকে এখানে অটোমেটিক্যালি সিলেক্ট করা থাকবে কোন কাউন্সিলিংয়ের জন্য তুমি চেক করতে যাচ্ছ, তো এটা অটোমেটিকই চলে আসবে যেহেতু ANM JNM আছে। তারপরে দেখো রোল নাম্বার চাইছে, তো রোল নাম্বারটা পাবে তুমি অবশ্যই তোমার যে অ্যাডমিট কার্ড আছে সেখানে পেয়ে যাবে, আশা করছি কোনো সমস্যা হবে না। পাসওয়ার্ড যেটা তুমি দিয়েছিলে রেজিস্ট্রেশন করার সময়, এখানে অনেকে ভুল করে, স্যার কোন পাসওয়ার্ডটা দেবো, যেটা ফর্ম ফিল আপের সময় দিয়েছিলাম সেটা নাকি যেটা রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলাম? তো বলে রাখি, যেটা রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ড দিয়েছিলে সেই পাসওয়ার্ডটাই কিন্তু এখানে লাগবে, ঠিক আছে? সেই পাসওয়ার্ডটা দিলে, এবং তারপরে এই যে সিকিউরিটি পিন দেখছো না, এই যে সিকিউরিটি পিনটা দেখছো, এই কোডটা, এটা তোমাদের মতো দেখাবে, এখানে কিন্তু এই সিকিউরিটি পিনে তোমাদের লিখে নিতে হবে। এটা লিখে তারপর যখন তুমি সাইন ইনে ক্লিক করবে না, যখনই তুমি সাইন ইনে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এই অ্যাকাউন্টটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের দেখাবে তোমার যে নাম দেখাবে, ঠিক আছে? এখানে তোমার নিজে নিজে নাম দেখাবে, রোল নাম্বার দেখাবে, তারপর রেজাল্ট কী দেখাচ্ছে সেটা দেখাবে। দেখো এখানে বলে রাখি, যে ছেলেটার আমি দেখে দিয়েছিলাম আগের বছর সে কিন্তু সুযোগ পায়নি, তো যেহেতু পাইনি সেহেতু এখানে লেখা আছে ডিয়ার স্টুডেন্ট, ডিয়ার ক্যান্ডিডেট, তোমাদের কিন্তু এই মুহূর্তে কোনো কলেজ কিন্তু অ্যালটমেন্ট হয়নি। যদি তোমাদের এখানে লেখা থাকে তাই লেখা থাকবে কংগ্রাচুলেশনস, ইউ হ্যাভ অ্যালোটেড এ কলেজ, এরকম একটা লেখা থাকবে। এবং এটা আমি চাই প্রত্যেকটা স্টুডেন্ট যারা দেখছে, ঠিক আছে, সবার স্বপ্ন পূরণ হোক, আমি চাই, মন থেকে চাই,
ঠিক আছে? তো অবশ্যই যাদের ইচ্ছে আছে কোন কলেজে পড়বে সেটা একবার কমেন্ট করে জানিও, এবং প্রত্যেকে যে অল দ্য বেস্ট বললাম, সবাই কিন্তু আমার তরফ থেকে ভালোবাসা নিও, আশীর্বাদ নিও, অবশ্যই প্রত্যেকে আমি এইটুকু আমি আশীর্বাদ করছি। আচ্ছা, এখানে আসার পর তোমাদের যদি ধরো ডাউনলোড করতে হয় অ্যালটমেন্ট লেটারটা পাবে কোথা থেকে, ঠিক আছে? এর জন্য তোমাদের ধরো কোনো একটা কলেজ অ্যালট হয়েছে, আমি কথা বললাম, তখন হয়তো NRS মেডিকেল কলেজ যেটা আছে সেটা তুমি সুযোগ পেয়েছো। এই মুহূর্তে তোমায় কী করতে হবে, এখানে তোমায় দেখিয়ে দেবে, ঠিক আছে, যে ইউ হ্যাভ অ্যালোটেড। এবার তোমাকে কিন্তু এই জায়গাটা, এই সিট অ্যালটমেন্ট রেজাল্ট, এই সিট অ্যালটমেন্ট রেজাল্টে তোমাদের ক্লিক করে নিতে হবে, ঠিক আছে? দেখো এখানে ব্লিঙ্ক করবে এরকম, নিউ বলে কিন্তু এরকম ব্লিঙ্ক করবে, ঠিক আছে? দেখো নিউ বলে কিন্তু ব্লিঙ্ক করছে, এই নিউ বলে যে ব্লিঙ্ক করছে না, এখানে ক্লিক করে দেবে। যখনই ক্লিক করবে না, তোমার সামনে কিন্তু পুরো যে সিট রেজাল্ট, ঠিক আছে, সিট মানে অ্যালটমেন্ট রেজাল্ট সেটা কিন্তু চলে আসবে, তুমি কোন কলেজে পেয়েছো, কত রাউন্ডে পেয়েছো। আর গতকাল আমি তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে বলে দিয়েছি যে কী কী থাকে অ্যালটমেন্ট লেটারে, ঠিক ঠিক কী কী লেখা থাকে সেটা কিন্তু ওখানে লেখা থাকবে। তো সেটা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও। আচ্ছা, তাহলে এই জিনিসটা গেল, আশা করছি তোমাদের যে কীভাবে দেখবো সেটা বুঝতে পেরেছো। এবার তোমাদের যে মূল যে প্রশ্ন, যেটার জন্য তোমরা অধীর আগ্রহে বসেছিলে, হ্যাঁ স্যার মনে আছে, কাট অফ নিয়ে, তো হ্যাঁ বুঝতে পেরেছি, চলো তো কাট অফ নিয়ে এবার আমি কথা বলবো। দেখো ফার্স্টেই আমি এটা একটু জুম করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে, আর হচ্ছে না, চলো আমি ফার্স্টে কথা বলবো জেনারেলদের নিয়ে, ঠিক আছে? জেনারেল ক্যান্ডিডেটরা সবথেকে হয়তো এই মুহূর্তে সবথেকে ভয় আছে, স্যার আমরা কী করবো, কারণ জেনারেল হচ্ছে এমন একটা ক্যাটাগরি যেখানে কিনা একজন SC ক্যান্ডিডেট ঢুকতে পারে, একজন ST ক্যান্ডিডেট ঢুকতে পারছে, সব দিকে চাপ কিন্তু জেনারেলের, সত্যি কথাই, এটা আমিও মানি, কারণ আমিও একটা সময় জেনারেল ছিলাম, তারপরে OBC হয়েছিল অনেক পরে। তো যাই হোক না কেন, সে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য বলছি, তোমাদের যদি র্যাঙ্ক, GMR র্যাঙ্কের কথাই বলবো, হ্যাঁ যা যা র্যাঙ্ক বলো সব GMR র্যাঙ্ক, GMR র্যাঙ্ক যদি মোটামুটি 2800 থেকে 3000-এর মধ্যে যদি থাকে, এটা একদম ম্যাক্সিমাম বললাম, মানে এর বাইরে কিন্তু যাওয়ার চান্স খুবই কম, হয়তো হতে পারে প্রাইভেটে হতে পারে, কিন্তু গভর্নমেন্টের ক্ষেত্রে বলছি, মানে সরকারি কলেজ NTS এর ক্ষেত্রে বলছি, নর্মালি যেটা দেখা যায়, আগের বছরও তোমাদের দেখিয়েছিলাম যে কার কত কী হয়েছিল, সেটা তোমাদের দেখিয়েছিলাম, আর এই ভিডিও তো দেখাবো, যে যেটা বললাম সেটা এমনি হাওয়াই ভেসে বলিনি, সেটা একটা প্রুফও আছে যে আগের বছর কী গিয়েছিলো সেটার উপর ভিত্তি করে বললাম। জেনারেলের ক্ষেত্রে মোটামুটি 2800 যেতে পারে, 2800 থেকে 3000, ঠিক আছে, এটা ফার্স্ট রাউন্ড রেজাল্ট। এবার বলে স্যার তাহলে কি 3000-ই যাবে, এরপরে কি আর 5000-7000 র্যাঙ্ক হচ্ছে তারা কি পাবে না? হ্যাঁ তাদের হতে পারে, পরে যে কাউন্সিলিংগুলো আছে, যেমন সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং আছে, তারপর মপ আপ রাউন্ড কাউন্সিলিং আছে, আর সব শেষে হয় স্পট রাউন্ড কাউন্সিলিং, যেটা হয় মিরাক্কেল, ঠিক আছে, তোমাদেরকে অনেকবার বলেছি মিরাক্কেল কিন্তু হয়, আর প্রতি বছরই হয়, আশা করো এই বছরও যদি হয়, ঠিক আছে, আশা করতে পারো। তো এবার হচ্ছে জেনারেলি বললাম যে 2800 থেকে 3000 যদি মোটামুটি র্যাঙ্ক থাকে GMR র্যাঙ্ক, তাহলে কিন্তু একটা আশার আলো থাকতে পারে। এবার আসি পরে যে ক্যাটাগরি, সেটা হচ্ছে SC। SC-দের ক্ষেত্রে আমি বলবো যদি তোমাদের মোটামুটি, ঠিক আছে, SC-দের ক্ষেত্রে মোটামুটি বলছি, মোটামুটি তোমাদের র্যাঙ্ক যদি 5K থেকে 6K মধ্যে থাকে GMR র্যাঙ্ক, এটা একদম হাইলি বললাম, মানে 5000 থেকে 6000 মধ্যে যদি GMR র্যাঙ্ক থাকে, তাহলে একদম হতে পারে, ঠিক আছে, একদম ম্যাক্সিমামটা বললাম 5K থেকে, মানে 5000 থেকে মোটামুটি যদি 6000 মধ্যে যদি থাকে, 5000 থেকে 6000 মধ্যে যদি তোমার GMR র্যাঙ্ক থাকে, তাহলে একটা আশার আলো থাকতে পারে, ঠিক আছে। আর এরপরে বলবো যাদের র্যাঙ্ক, যাদের ক্যাটাগরি হচ্ছে ST-দের ক্ষেত্রে আমি বলছি মোটামুটি 9000 ধরে রাখো, 8000 থেকে 9000 এরকম কিন্তু যেতে পারে, 8000 থেকে 9000 কিন্তু এবার ST-দের ক্ষেত্রে যেতে পারে। এরপর আসছি আমি যেটা, সেটা হচ্ছে OBC-A। OBC-A-র ক্ষেত্রে মোটামুটি বলছি 3800 থেকে 4000 কাছাকাছি যেতে পারে, ঠিক আছে, কি বললাম 3000, এটা হচ্ছে OBC-A, ঠিক আছে, OA লিখে রাখলাম, তাহলে বুঝতে পারবে 3800 থেকে মোটামুটি কত যাবে, মোটামুটি যেতে পারে 4000, মানে এটা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ধরে রাখলাম 4000 মধ্যে কিন্তু যেতে পারে, ঠিক আছে, এটা OBC-A। OBC-B এর ক্ষেত্রে বলছি, OBC-B এর ক্ষেত্রে মোটামুটি ধরে রাখো 3500 থেকে ওই রকমই ধরে রাখো, মানে ম্যাক্সিমাম 3500 থেকে 3500 ধরে রাখো, ঠিক আছে, OBC-B এর ক্ষেত্রে 3500 ধরে রাখো, 3500, ঠিক আছে। OBC-A কত বললাম, OBC-A বললাম 3800, OBC-B বললাম 3500, আর EWS যেটা এবার কিন্তু একটা তাগড়া কম্পিটিশন দেখা যাচ্ছে, তো আমার মনে হয় এবার কিন্তু ওই 5 থেকে 6K মধ্যে যেতে পারে, ঠিক আছে, EWS-এ যেহেতু কম্পিটিশন তাগড়া হচ্ছে, এর থেকে কমও যেতে পারে, আমার যেটুকু ধারণা 4.5 থেকে 5 এরকম যাবে, ঠিক আছে, EWS। এবার যদি বেশি যায় খুব ভালো, কিন্তু ধরে রাখতে পারো যে 4.5 থেকে মোটামুটি 5000 যদি কারো র্যাঙ্ক থাকে, 4.5 থেকে 5000 যদি মধ্যে যদি কারো GMR র্যাঙ্ক থাকে, তাহলে একটা সুযোগ হলেও হতে পারে, এরকম ধরে রাখো। আর সিভিল ডিফেন্স, সিভিল ডিফেন্সের ক্ষেত্রে বলছি মোটামুটি 5000 অ্যাবাভ ধরে রাখো প্রথম রাউন্ডে। এবার কী হয় আমি বলি, সিভিল ডিফেন্সে অনেকেই কিন্তু না বুঝে ইয়েস করে দেয়, এবার এখানে কী হয়,
ওরা তো বাদ হবেই, ঠিক আছে, ওরা বাদ হবে। কখন বাদ হবে? যখন ভেরিফিকেশন করতে যাবে তখন কিন্তু বাদ হয়ে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে তারা তো পার্টিসিপেট করছে, এবার এর জন্য কী হয় না, কাট অফটা কিন্তু প্রথম রাউন্ড সেকেন্ড রাউন্ডে কিন্তু একটু গোলমেল হয়ে যায়, ঠিক আছে। হয়তো ওরা ভালো র্যাঙ্ক করেছে কিন্তু ওদের কাছে সিভিল ডিফেন্সের সার্টিফিকেট নেই, হয়তো ভুলবশত সাইবার ক্যাফেতে ইয়েস করে দিয়েছে। এর জন্য কী হয় না, ওর জন্যই কিন্তু ফার্স্ট রাউন্ডে কাট অফটা অনেকটাই কম যায়। যখন সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড বা এই মাপ আউট রাউন্ড যখন হবে তখন দেখবি কাট অফটা হুড় হুড় করে বেড়ে যাচ্ছে, ঠিক আছে। মানে ওই শব্দটা ইউজ করলাম, হুড় হুড় করে, মানে অনেকটাই, মানে অনেকটা স্পেস দিয়ে কিন্তু বেড়ে যায়। তো ওই জন্য বলা হচ্ছে তোমরা কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করবে। যাদের আমি র্যাঙ্ক বলে দিয়েছিলাম যে সেফ, যাদের ক্যাটাগরি যাদের বলেছিলাম, তারা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত চেষ্টা করবে, ঠিক আছে। তা এই ছিল আমার মূল ভিডিও, তোমাদের দেখিয়ে দিই আগের বছরের যেটা বললাম, যেটা আমি তোমাদের এতক্ষণ ধরে বললাম, সেটা আগের বছর কত কী গিয়েছিল তোমাদেরকে একটা একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, ঠিক আছে। দেখো ফার্স্ট যে কমেন্টটা এসেছিলো, আমার অনেক প্রচুর কমেন্ট এসেছিলো, এবার তার মধ্যে কয়েকটা আমি বেছে বেছে নিয়েছি, কারণ সবগুলো ভাবে দেখা সম্ভব ছিল না। তো দেখো, সৃজিতা ঘোষ বলে একজন কমেন্ট করেছিল, স্যার আমি বারাসাত মেডিকেল কলেজে পেয়েছি, একজন জিজ্ঞাসা করলো কত জিএমআর ছিল। তো ও কিন্তু বলছিল জিএমআর র্যাঙ্ক ছিল 3179, ঠিক আছে। এবার 3179, এটা বলবে স্যার তাহলে কী করে হলো, আপনি বললেন 3000-এর মধ্যে যদি থাকে। দেখো জেনারেল, ঠিক আছে, ও যে জেনারেল ছিল সেটা তো বোঝা যাচ্ছে না, ও তো হতে পারে ওবিসি হতে পারে, ঠিক আছে। তো আশা করছি এই যদি এরকম কাছাকাছি যায়, আমি তো বললাম 3000-এর মধ্যে যদি থাকে, তো 3000-এর মধ্যে যদি থাকে তো একদম সেফ ধরে রাখো, মানে মোটামুটি সেফের জায়গায় আছো, ঠিক আছে। 2800 থেকে 3000-এর মধ্যে যদি জিএমআর থাকে তাহলে সেফ, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আগের বছর কিন্তু এই র্যাঙ্কে গিয়েছিল। জেনারেল যদি হও তাও কিন্তু মোটামুটি ক্লোজ যাচ্ছে, আর যদি ওবিসি হয় তাহলে ধরে রাখো যেটা বলছিলাম সেটাই গেল, ঠিক আছে, মানে গিয়েছিল আগের বছর। এবার দেখো পরের একজন, যে আমি SSKM হসপিটালে পেয়েছিলাম, থ্যাংক ইউ সো মাচ। এবার হচ্ছে ওর জিএমআর র্যাঙ্ক বলছে, দেখো SC-তে ছিল, SC-তে 197 এবং ওর জিএমআর র্যাঙ্ক ছিল 359। এবার তুমি বলো 359 কি পাবে না, যে কোনো রাউন্ডে পেয়ে যাবে, ফার্স্ট কাউন্সেলিং যে কোনো কলেজে পেয়ে যাওয়ার মতো র্যাঙ্ক। তো সেই জন্য কিন্তু SSKM হসপিটালে পেয়ে গেছিলো ভালো র্যাঙ্কে। যারা বলছি না যে স্যার আমি ভালো কলেজ পেতে চাই, তো তাদের ক্ষেত্রে আমি বলছি যদি জিএমআর খুব ভালো থাকে, 1 থেকে মোটামুটি 500 মধ্যে যদি জিএমআর থাকে না, তাহলে ভালো ভালো কলেজ, যেমন SSKM হসপিটাল বলো বা কলকাতা মেডিকেল কলেজ বলো, RG কর বলো, NRS বলো, ঠিক আছে, শম্ভুনাথ পণ্ডিত বলো, এই সমস্ত ভালো ভালো কলেজ বা চিত্তরঞ্জন সেবা সদন, এই সমস্ত কলেজগুলো কিন্তু পাওয়ার একটা চান্স থাকে, যাদের র্যাঙ্ক খুব কম হয়। তাই বলে কি যাদের র্যাঙ্ক বেশি তারা কি পাবে না, পেতেও পারে, ওদের যদি ক্যাটাগরি থাকে ও পেতেই পারে। আমি এটা নিয়ে অনেকবার বলেছি, জিনিসগুলো হয় অ্যাকচুয়ালি যেটা অরিজিনালি ঘটে সেটা তোমাদের বলা হয়েছিল, তো সেটা আর পুরোনো কাশুন্দি ঘেটে লাভ নেই, যেটা হওয়ার সেটা হবেই, কিন্তু আমাদের জাস্ট একটু বুঝে নিতে হবে। তবে দেখো যে সহেলী অধিকার বলে একজন কমেন্ট করেছিল, কল্যাণী JNM হসপিটালে পেয়েছিল, ঠিক আছে, পড়ার ইচ্ছে ছিল, সেই ইচ্ছেটা কিন্তু পেয়েছিল, বেশ, ভেরি ভেরি গুড। আমি চাই এরকম কমেন্ট তোমাদের কালকে আসুক, প্রচুর ফোন আসবে, আমি তার কাল সারাদিন সবার ফোন অবশ্যই তুলবো, প্রত্যেকে কিন্তু ফোন করে জানাবে তোমাদের কোন কলেজ হয়েছে, ঠিক আছে, কলেজ হলেও জানাবে, কলেজ না হলেও জানাবে। আমি চাই যে তোমরা প্রত্যেকেই তোমাদের যে ফিলিংস সেটা শেয়ার করো, আর কালকের দিনটা তোমাদের জন্য, কালকের দিন তোমরাই হচ্ছে আসল হিরো। আমাদের এই যে এক বছরে যে যা ঘটলো, যে যা যতটা পরিশ্রম করেছি তার কিন্তু ফসল তোমরা কালকে পেতে চলেছো, তোমরা কিন্তু কালকের দিনের প্রত্যেকে নিজে নিজের লাইফের হিরো হতে যাচ্ছ, ঠিক আছে। আচ্ছা, ওর জিএমআর র্যাঙ্ক কত ছিল, দেখো জিএমআর র্যাঙ্ক এটা বলছে 1130, তাহলে যে র্যাঙ্কটা বললাম সেটা কিন্তু মোটামুটি সেফ। আচ্ছা, তারপরে দেখো বলছি ডোমকল ANM কলেজে পেয়েছিল একটা মেয়ে, সে কমেন্ট করেছিল, তারপরে দেখো ওর র্যাঙ্কটা কত কী, ওর র্যাঙ্ক হচ্ছে 1127, তাহলে যে র্যাঙ্ক বললাম ওই র্যাঙ্কটা। আচ্ছা, এখানে একটা জিনিস বলতে ভুলে গেলাম, অনেকে জিজ্ঞাসা করছে স্যার যে র্যাঙ্কটা বলেন সেটা কি ছেলেদের জন্য নাকি মেয়েদের জন্য। অবভিয়াসলি মেয়েদের জন্য, ছেলেদের জন্য যদি বলো তাহলে জিএমআর র্যাঙ্ক মোটামুটি 1 থেকে যদি 700 বা 800 মধ্যে থাকে তাহলে ঠিক আছে, 1000 পর্যন্ত তুমি চেষ্টা করে দেখতে পারো, ফার্স্ট কাউন্সিলিংয়ে নয়, একদম শেষ পর্যন্ত, ঠিক আছে। কারণ ছেলেদের বলা বিরাট মুশকিল ব্যাপার, ওই মানে খুবই মুশকিল, ঠিক আছে, ওই কি বলবো, মানে এইভাবে বোঝা সম্ভবও হয় না, কারণ অনেকে পায়েও আবার বলে না, আবার যারা ধরো পাচ্ছে খুব কম র্যাঙ্ক যাদের থাকে, ঠিক আছে, 100-200 মধ্যে যদি র্যাঙ্ক থাকে জিএমআর র্যাঙ্ক, তারাই কিন্তু ফার্স্ট কাউন্সিলিংয়ে একটা পাওয়ার চান্স থাকে। বাকি 700-800 যদি র্যাঙ্ক থাকে জিএমআর র্যাঙ্ক, তাহলে চেষ্টা করে দেখো, শেষ পর্যন্ত চেষ্টা করো, হতে পারে, একদম 700-800 যদি র্যাঙ্ক থাকে তাহলে শেষ পর্যন্ত চেষ্টা করলে হতে পারে, ঠিক আছে। এবার আসছি স্বাগতত মেডিকেল কলেজে যে পেয়েছিল, ঠিক আছে, দেখো কতটা হ্যাপি হয়েছে, সে কতটা খুশি, ঠিক আছে, ভাবো সেই জিনিসটা, ফিলিংস করো। আজকের দিনটা তোমরা প্রত্যেকে কিন্তু নিজের নিজের যে
স্বপ্নে কলেজ পাওয়ার জন্য যে সারাদিন আছি টেনশন করব, খুব চিন্তা হচ্ছে, এরকমটা নয়। একটু নিজেকে মাইন্ড ফ্রি রাখো, ঠিক আছে? দেখো, আশা করছি, স্বপ্ন দেখো, অনেক ভাবো, অনেক চিন্তা করো যে যদি কালকে পেয়ে যাবো, তারপর তো আমাকে বাড়ি থেকে চলে যেতে হবে, অনেক দূরে চলে যেতে হবে, বাবা মার থেকে অনেক দূরে যেতে হবে, হোস্টেলে থাকতে হবে, কত কী, এরকম ভাবো, মানে সবসময় পজিটিভ ভাববে, ঠিক আছে? তো পজিটিভ ভাবলে কিন্তু পজিটিভ কিছু পাওয়া যায়। এটা আমার উক্তি নয়, এটা প্রত্যেকটা মনীষী, প্রত্যেকটা বড় বড় যে ব্যক্তি, তাদের উক্তি, আমি জাস্ট তাদের উক্তিটা বলে শোনালাম, ঠিক আছে? তো যাই হোক, ও জিএমআর র্যাঙ্ক কত ছিল দেখো, জিএমআর র্যাঙ্ক ছিল 1759। তাহলে যে র্যাঙ্কটা বললাম সেটা কিন্তু যথেষ্ট এর কমই আছে, তাহলে বুঝতে পারছো যে র্যাঙ্কটা বললাম সেটা কিন্তু সেফই দেখে যাচ্ছে। তাহলে দেখো, ANM আমি কুচবিহার মেডিকেল কলেজ পেয়েছি ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে, খুবই হ্যাপি হয়েছিল। দেখো ওর জিএমআর র্যাঙ্ক কত, জিএমআর র্যাঙ্ক হচ্ছে 3300, ঠিক আছে, 3338। ওর ওবিসি এ ছিল, আর দেখো আমি তোমাদের কিন্তু বলেছি ওবিসি এর ক্ষেত্রে কাট অফ যেটা বলেছিলাম 3800 থেকে 4000-এর মধ্যে, তাহলে কিছুটা তো ক্লোজ যাচ্ছে, তাই না? তো ফার্স্ট রাউন্ডে আশা করো যে র্যাঙ্কটা বললাম কাছাকাছি যাবে, মানে ওটা যদি এক্স্যাক্টলি না হয়, কারণ কাট অফ কখনও এক্স্যাক্টলি বলা সম্ভব নয়, এটা জাস্ট তোমাদেরকে, মানে তোমাদের এত রিকোয়েস্ট এসেছে সেই জন্যই কিন্তু ভিডিওটা দেওয়া, না হলে কাট অফ নিয়ে কিন্তু যে সরাসরি বলে দিলাম আর সেটাই চলে গেল, এরকমটা কিন্তু হয় না। আর যদি হয় সেটা মিরাক্কেলই হয়ে গেল, ঠিক আছে, কখনোই সম্ভব নয়, কারণ আগের বছর সাথে এই বছর এ করাটাও মানে ঠিক মতো কিন্তু হয় না, কারণ আগের বছর যে ক্যাপাসিটি ছিল এই বছর ক্যাপাসিটি অনেকটাই বেশি আছে, কারণ গভর্নমেন্ট না হোক প্রাইভেটেও অনেক ছেলেমেয়ে যেতে চাইছে, অনেকে চাইছে না স্যার আমি প্রাইভেটই পড়বো, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ওইভাবে বলা সম্ভব নয়। তবুও একটা যেহেতু মন রক্ষা বা প্রত্যেকের একটা আগ্রহ থাকে জানার, সেই জন্যই কিন্তু জিনিসগুলো বলা, ঠিক আছে? আমরা কী জানি না, এই যে জানি যে ধূমপান করলে স্বাস্থ্যের খুব ক্ষতিকর, কিন্তু কী করি, ধূমপানই করি, তাই না? তো ঠিক তেমনই জিনিসটা, যে আমরা জানি যে এটা হয়তো আমার দ্বারা হবে না, কিন্তু দেখবি অনেক স্টুডেন্ট আছে না, আশাই বেঁচে আছে, না যদি হয়, যদি হয়, মানে এই জিনিসটা সত্যি আমি ফিল করতে পারি যে কোনো জায়গায়, না ওই এক বছর দু বছর পড়ার পর যদি দেখা যায় যে না একটুর জন্য হলো না, সত্যি খুব কষ্ট হয়। কিন্তু আমি কখনোই চাই না যে কোনো ছাত্রছাত্রী তারা খালি হাতে ফিরে আসুক, তারা কিছু না কিছু শিখে যাচ্ছে, তারা কিছু না কিছু বুঝছে, তারা কিছু না কিছু জানছে, সেই জানা বা সেই শেখাটাকে কাজে লাগিয়ে নেক্সট তোমাকে আরও এগিয়ে যেতে হবে, তোমাদেরকে এইটুকুই বলার। আর কালকে যদি সবার সুযোগ নাও হয়, ধরো দেখা গেলো তোমার র্যাঙ্কটা অনেক কম কিন্তু তুমি পেলে না, মন ভাঙবে না, ঠিক আছে? সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং আবার কদিন পরেই হবে, তখন আবার চেষ্টা করবে, ঠিক আছে? জানি এই মুহূর্তে এই জিনিসটা খুব কঠিন, এই যে সময় বুঝে নিজেকে স্থির রাখাটা সব থেকে বড় ব্যাপার, কিন্তু নিজেকে স্থির রাখতে হবে, বিকজ এটা তোমার ফিউচার, তোমাকে নিজেকে স্থির রাখতেই হবে, ঠিক আছে? তারপরে দেখো মেডিকেল কলেজে, কলকাতা মেডিকেল কলেজ পেয়েছিল জিএমআর র্যাঙ্ক কত, জিএমআর র্যাঙ্ক হচ্ছে 2747। তাহলে ভাবো এই র্যাঙ্কেও কিন্তু সে সুযোগ পেয়েছিল, এবার কোন ক্যাটাগরি সেটা কিন্তু লেখেনি, যেটা সম্ভবও নয় যে প্রত্যেকে জিজ্ঞাসা করা ধরে ধরে কোন ক্যাটাগরি ছিল বলো, কত জিএমআর ছিল বলো, এবার তো বলা সম্ভব নয়, যে যা কমেন্ট করেছে সেটা মানে রিপ্লাই এসেছে। তো যাই হোক, তারপরে দেখো আর একজন কমেন্ট করছে 5414 এবং SC, তার মানে দেখো SC-তে ছিল, আমি তোমাদের বললাম SC ক্ষেত্রে মোটামুটি ধরে রাখো এই যে 5 থেকে 6K। তো দেখো এই 5414 যেটা আগের বছর গিয়েছিল সেই র্যাঙ্কে কিন্তু একজন পেয়েছিল, সে কিন্তু পেয়েছিল কোথায়, কৃষ্ণনগরে পেয়েছিল। তাহলে বুঝতে পারছো যে র্যাঙ্কটা বললাম সেটা কিন্তু মোটামুটি ক্লোজের দিকেই যাচ্ছে, বোঝা গেছে? তাহলে আশা করতে পারো যে র্যাঙ্কটা বললাম, তারা যাদের এর মধ্যে র্যাঙ্ক আছে একবার লিখে দাও, হ্যাঁ স্যার আমার আছে বা আমি আছি এই র্যাঙ্কের মধ্যে, আমি আছি, একটু আমি লিখিয়ে দেখবে, ঠিক আছে? আমি আ মহর্ষি, তাহলে খুশি হব, ঠিক আছে? যে হ্যাঁ সত্যি, মানে এদের সত্যি এমন নয় যে যারা পাইনি তাদের মানে দুর্নাম করছি বা তাদেরকে খারাপ বলছি, এরকমটা নয়, বাট আমার ভালো লাগবে যে সত্যি এতজনে আছে এই র্যাঙ্কের মধ্যে। তো যাই হোক, মোটামুটি ধরে রাখো। তারপরে দেখো যে বর্ধমান মেডিকেল কলেজে পেয়েছিল একজন, তো কত জিএমআর, জিএমআর র্যাঙ্ক হচ্ছে 1623। দেখো একটা জিনিস খেয়াল করে দেখেছো যে যাদের বলছি ম্যাক্সিমাম সব 1600-1200-2000-এর মধ্যে র্যাঙ্ক বলছে, এটা সত্যি কথাই। দেখো প্রথমে কী হয় না, এই কাউন্সিলিংটা আমি তোমাদেরকে একটু জাস্ট শর্টে বলে দিই, তারপর ছেড়ে দিচ্ছি। যাদের র্যাঙ্ক, ঠিক আছে, একটু অল্প মধ্যে থাকে তারপরে তাদেরকে নেবে, তারপরে কাদেরকে নেবে যাদের র্যাঙ্ক একটু বেশি তাদেরকে নেবে, ঠিক আছে, তারপরে কাদেরকে নেবে তাদের, তারপর থেকে যাদের বেশি র্যাঙ্ক তাদেরকে নেবে, তারপর যাদের আর একটু বেশি র্যাঙ্ক তারপর এদেরকে নেবে, এইভাবে কিন্তু চলতে থাকে, মানে ছোটো থেকে বড় হয়, ঠিক আছে? তার জন্যই কিন্তু আমরা প্রথম কাউন্সিলিং পার্টিসিপেট করি, ভাবি যে আমার দ্বারা হবে না, একটু চেষ্টা করো, যাদের মোটামুটি কাছাকাছি র্যাঙ্ক আছে তোমরা চেষ্টা তো করো, ঠিক আছে? চেষ্টা করতে আর কী ক্ষতি আছে, চেষ্টা তো করো, কাউন্সিলিংয়ে যখন বসেছো চেষ্টা করতে থাকো, ঠিক আছে? এইটুকুই বলার। তো সবাইকে ধন্যবাদ, আশা করছি তোমাদের যে প্রশ্ন ছিল সেটা একটু হলেও চেষ্টা করেছি উত্তরটা দেওয়ার, তোমরা যদি স্যাটিসফাইড হয়ে থাকো লাইক করতে ভুলবেন না এবং বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, নমস্কার।